প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। সাবেক ডাক, টেলিযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলায়নরত অবস্থায় আটক হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। জুনায়েদ আহমেদ পলক নয়াদিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জুনায়েদ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। তার ব্যক্তিগত সহকারী বলেন, রোববার রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। গতকাল শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল চারটা নাগাদ সিংড়া উপজেলায় সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন চালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। এছাড়া ব্যারিস্টার সুমনুর একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় তিনি বিমানবন্দর দিয়ে পলায়ন করছেন। তবে সেই ভিডিওটি এখনকার কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন।